ওই কই আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আজকে আড়িয়াল বিলের মাছ দেখাবো আপনাদের। দেশি কই মাছ, শিং মাছ এবং শোল মাছ, টাকি মাছ, বিভিন্ন ধরনের মাছ দেখানোর চেষ্টা করবো এই ভিডিও। বন্ধুরা, আপনারা জানতে পারবেন এই ভিডিওতে যে বর্তমানে বিলের মাছের দাম কেমন আছে এবং খুবই কম দামে আপনারা বিলের মাছ কিনতে পারবেন। আর এখানে আসতে হলে ঢাকা গুলিস্তান থেকে সরাসরি আরামবাচে করে মেঘলাঘাটে আসতে পারেন। এটা হচ্ছে ঢাকা দুহাজার এক আসন, ঢাকা দুহার উপজেলার মেঘলাঘাট। এই ঘাট সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত মাছ নিলামে কেনাবেচা হয় এবং এই ঘাট যারা মিস করে ফেলেন তারা ঢাকা দুহারের নারিশা ঘাটে আটটা থেকে দশটা পর্যন্ত মাছ বিক্রি হয়, সেখানেও যেতে পারেন। এই মেঘলা ঘাট থেকে বিশ টাকা রিক্সা ভাড়া লাগে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন। ১৯০০ খুলশা মাছ গুলা বিক্রি হলো ৩০০ টাকা। এখন দেখবেন আড়িয়াল বিলে কই মাছ, শিং মাছ একবারে কিউট মাল। এই যে বড়ি আছে না, মেয়ে মিশেল আছে না, কত গেছে কত? ১৪০০ টাকা করেছে। দেখতে পাচ্ছেন আড়িয়াল বিলের কই মাছ, ১০০০ 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
দেখেন এখান থেকে মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে কিভাবে আসলে টাকা পয়সার দিকে মানুষে তাকায় না আজকাল মাছ যদি পছন্দ হয় জিনিসপত্র পছন্দ হইলে মানুষ টাকার দিকে তাকায় না টাকা দেখা গেছে কম বেশি মানুষ কিনে আগের চাইতে মানুষ ভালো আছে খারাপ না এই মাছের মার্কেট দেখলে বোঝা যায় সতেরোশো টাকা শোল মাছ বল মাছ গজর মাছ পাঁচমিশালি মাছ আঠারোশো আজকে অনেক মানুষ আটশো ঘাটে অনেক মানুষ হ্যাঁ লাঠি মারি দিছিল উনিশশো টাকা করেছে দেখবেন শোল মাছটা
পাখি মাছ বাজার মাছ গয়না মাছ গদা মাছ1700 1700 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